দীর্ঘ প্রায় 50 বছর পর পুনরায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মন্ত্রস্থলে ঝুলন যাত্রা শুরু হতে চলেছে। রাজামলে প্রতিষ্ঠিত এই ঝুলন যাত্রা একটা সময় শহর ছাড়িয়ে রাজ্যের মধ্যে একটা স্থান করে নিয়েছিল। কালের আবহে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। এবছর পুনরায় শুরু হতে চলেছে ঝুলন যাত্রা। শ্রী শ্রী রাধা দামোদরজিউ সেবা ট্রাস্টের উদ্যোগে 7 দিন ধরে চলবে মানুষ ও পুতুল ঝুলন যাত্রা। এই উপলক্ষে শ্রী শ্রী রাধা দামোদরজিউ মন্দিরে রাধা মাধবের মূর্তি প্রতিষ্ঠা হবে। ঝুলন পূর্ণিমার দিন রাধা মাধবের প্রাণ প্রতিষ্ঠা হবে বলে জানান ট্রাস্টের সম্পাদক। ওই দিন শুভ উদ্বোধন করবেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত থাকার কথা আছে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সহ বিশিষ্ট ব্যক্তিদের। রাজস্থান থেকে আসছে, সেটা যতদূর সম্ভব আজকে এসে পৌঁছাবে। আর বিগ্রহ প্রতিষ্ঠা হবে পূর্ণিমার দিন, ঝুলন পূর্ণিমার দিন এখানে বিগ্রহ প্রতিষ্ঠা হবে। আগের দিন অভিষেক হবে, তারপরের দিন সকালের দিকে আমাদের প্রাণ প্রতিষ্ঠা মূর্তির বিগ্রহের হবে। এখানে 7 দিন ধরে মেলা চলছে, এখানে মেলা থাকছে, তার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। এর সঙ্গে বর্ধমানে আমাদের যেটা চলে এখন মানুষ ঝুলন প্লাস পুতুল ঝুলন, সমস্ত কিছু রেখে যদিও আমরা পারবো না, আজ থেকে 50 বছর আগে এখানকার মহন্ত যেভাবে করেছিল, আমরা চেষ্টা করব তার কিছুটা স্বাদ অন্তত বর্ধমানবাসীকে এবং বর্ধমানে আশেপাশে যে সমস্ত মানুষ আসবে ওই স্বাদটা কিছুটা অন্তত দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে বর্ধমানবাসীর সহযোগিতা নিয়ে এটা আশা করছি আবার আমরা সেই পুরনো জায়গাতে ফিরিয়ে নিয়ে যাবো। এদিকে যোগ্য তো হবে, একটা যোগ্য করে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সেখানে সবাই এখানে আমাদের সাধু সদস্যরা আসবে, এসে আমাদের এখানে তাদের পুজো আচ্ছা তাদের যে নিয়মে রয়েছে সেই নিয়মে তারা কে অনুষ্ঠানটা উদ্বোধন করবে। আমাদের এখানে যে জলসা আমাদের এমএলএ স্যার করেছেন মাননীয় খোকন দাস মশাই, উনি আমাদের মানে দ্বারোদ্ঘাটন করবেন। আর ডিএম আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসছেন, উনিও আমাদের আসছেন আমাদের মন্দিরে এবং এনারা সবাই উপস্থিত থাকছেন আমাদের যেদিন মানে ইয়ে হচ্ছে ইনাগুরেশন। দীর্ঘদিন অবহেলায় পড়েছিল এই মহন্তস্থলে রাধা দামোদরজি মন্দিরে, মহারাজের যিনি কুলগুরু ছিলেন তারই প্রতিষ্ঠিত এবং রাজার সহযোগিতা প্রায় তৎকালীন যুগে প্রায় 2 লক্ষ মুদ্রা খরচা হয়েছিল এই মন্দিরের পেছনে। মন্দির নির্মাণ ক্ষেত্রে রাধা মাধবের মূর্তি ছিল এখানে। পরবর্তীকালে যখন সর্বেশ্বর এখানকার মহন্ত ছিলেন, তিনি অজ্ঞাত আত্মত্যাগের হাতে হত্যার পরে, আর তারপর থেকে এই মন্দির অঞ্চলের ঝুলন যাত্রা জন্মাষ্টমী অন্যান্য অনুষ্ঠানগুলো কোনো মতে নামমাত্রে সারা হতো। এবছর কিছু উদ্যমী যুবক এলাকার এবং ইতিমধ্যে একটা ট্রাস্ট গঠিত হয়েছে, সেই ট্রাস্টের জেলা শাসক থেকে শুরু করে এসডিও সাহেব, ডিএম সাহেব, আমাদের বিধায়ক সাহেব থেকে শুরু করে সবাই আছেন এবং এলাকার উদ্যমী যুবকরা এবং বর্ধমানবাসীর সহযোগিতায় ধীরে ধীরে মন্দিরটাকে আবার পূর্ণ অবস্থায় ফিরিয়ে নিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ঝুলন যাত্রার মধ্যে দিয়ে শুরু করতে চলেছি। 50 বছর আগে যে ঝুলন যাত্রা হয়েছিল সেই ঝুলন যাত্রা আবার এবছর নব উদ্যমে আমরা শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঝুলন কমিটির সদস্য আশিস বিশ্বাস জানান 7 দিন ধরে মেলা অনুষ্ঠিত হবে, এছাড়াও থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। বর্ধমান থেকে পম মহন্ত, আনন্দবার্তা।